দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলে। আশা করি আপনার প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি টপিক নিয়ে কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো ব্যাংক লোন নিয়ে। এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন আপনি কিভাবে সহজে লোন নিতে পারবেন, কোন কোন ব্যাংক থেকে লোন নিতে পারবেন, কোন ব্যাংকে সুদের হার কত এবং সবচেয়ে কম সুদের হার কোন ব্যাংকে, কত বছরের জন্য লোন নিতে পারবেন এবং কত দিনের মধ্যে আপনাকে সেই টাকা পরিশোধ করতে হবে, মাসিক কিস্তি কত টাকা, কি কি ডকুমেন্ট লাগবে লোন নিতে, লোন নিতে আপনাকে কোথায় কোথায় যোগাযোগ করতে হবে। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড লোন, মোবাইল ব্যাংকিং লোন, হোম লোন, পার্সোনাল লোন ইত্যাদি সহ ব্যাংকিং বিভিন্ন বিষয়ে সার্ভিস নিয়ে সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও সহজেই পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি মিতুল আর আপনারা দেখছেন টেক টিউবার প্রো। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা প্রথমে আমাদের যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারটি ওপেন করব। ব্রাউজারটি ওপেন করার পরে এখানে আমরা লিখব www.martaka.com, এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পার্সোনাল লোনের ব্যাপারটা নিয়ে। তো আজকে আমরা কথা বলবো যে এইখানে দেখেন হোম লোন অথবা কার লোন। তো আজকে আমরা কথা বলবো হোম লোন নিয়ে, আপনারা কীভাবে খুব সহজে হোম লোন পাবেন এবং কোন ব্যাংকে কত পার্সেন্ট সুদের হার, কী কী ডকুমেন্টস লাগবে হোম লোন নিতে হলে এবং জমি কতটুকু লাগবে কি, আজকে বিস্তারিত আলোচনা করব। তো ফ্রেন্ডস, ভিডিওটা টেনে টেনে দেখলে আপনারা হয়তো বুঝবেন না যে আপনার কী কী লাগবে। সেক্ষেত্রে আপনি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কী কী ডকুমেন্টস লাগবে, কত সুদের হার, কী এভরিথিং আপনি আমার ভিডিও থেকে জানতে পারবেন। তো চলুন আমরা এখানে এই যে পার্সোনাল লোন, যেহেতু অলরেডি কথা বলেছি, আমাদের যদি কেউ মিস করে থাকেন পার্সোনাল যে পার্সোনাল লোনের ভিডিওটা রয়েছে সেটা আপনারা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আমি আজকে হোম লোন নিয়ে কথা বলবো। তো হোম লোন নিয়ে কথা বলবো যেহেতু আমরা, তাহলে হোম লোনের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখেন এই ইন্টারফেসটা আসছে। এখানে আপনার প্রফেশন কী, আপনি সিলেক্ট প্রফেশন, এখানে যদি আপনি বিজনেসম্যান হন তাহলে ব্যবসা বিজনেসম্যান, আর যদি স্যালারি পার্সন হন তাহলে স্যালারি পার্সন। তো আমরা প্রথমে স্যালারিটাই দেখব। স্যালারিতে ক্লিক করার পরে এখানে দেখেন সিলেক্ট লোন পারপাস, কী পারপাসে আপনি লোন নেবেন, অ্যাপার্টমেন্ট বাই মানে আপনি কি কোনো ফ্ল্যাট কিনবেন অথবা আপনি কনস্ট্রাকশন মানে আপনি নিজে তৈরি করবেন কিনা, কোনো কনস্ট্রাকশন কাজ আপনি বাড়ির কাজ করবেন কিনা, অথবা ল্যান্ড বাই মানে জায়গা জমি কিনবেন কিনা এরকম কোনো কিছু, অথবা রিনোভেশন আপনার যে নতুন রিনোভেশন করবেন কিনা এটা। তাহলে আমরা যদি অ্যাপার্টমেন্ট বাই করতে চাই, যদি আমরা ফ্ল্যাট কিনতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাপার্টমেন্ট বাই এটা দিব, যদি কনস্ট্রাকশন করতে চাই, বাড়ি তৈরি করতে চাই। তো সাধারণত আমরা ম্যাক্সিমাম দেখা যায় যে তৈরি করতে চাই, তাহলে আমরা এখানে আমি প্রথমে আপনাদেরকে অ্যাপার্টমেন্ট বাইটা দিয়ে দেখাচ্ছি। এখানে নিউ লোন অথবা টেক ওভার লোন, তো আমরা নিউ লোন যেহেতু নতুন লোন নেব সেহেতু নিউ লোন সিলেক্ট করে এখানে কম্পেয়ার দেব। তো কম্পেয়ার দেওয়ার পরে এখানে দেখেন হোম লোনের ক্ষেত্রে আপনি এখান থেকে 20 লাখ টাকা আছে, এখানে 15 ইয়ার। তো আমি যদি এখান থেকে কমাতে চাই সেক্ষেত্রে আমরা এই যে এখানে দেখেন এখানে আমি কমাতে পারবো, সর্বনিম্ন 5 লাখ টাকা আপনি হোম লোন নিতে পারবেন। আর এখানে 15 বছর যেহেতু আছে আমরা এটা কমিয়ে 5 বছর অথবা 2 বছর যে যে যখন ইচ্ছে আমি 1 বছর দিয়ে দেখাচ্ছি। 1 বছর সিলেক্ট করার পরে এখানে ডান ক্লিক করলে এটা চলে আসবে। তো দেখেন 1 বছরের জন্য আপনি যদি 5 লাখ টাকা নিতে চান সেক্ষেত্রে এখানে UCB ব্যাংক রয়েছে, 12% সুদের হার। আর এখানে যে এখানে টোটাল আপনার 5 লাখ টাকা নিলে 5,33,093 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, মানে টোটাল সুদ সহ 12% এখানে সুদের হার। সিটি ব্যাংক রয়েছে 9.9%, তারপরে আপনার DBL ব্যাংক রয়েছে 9%, এরপরে রয়েছে ওয়ান ব্যাংক 10.49%, তারপরে আপনার এখানে ব্যাংক এশিয়া আছে 11%। তো বিভিন্ন ব্যাংকের সুদের হার বিভিন্ন রকম। আপনারা এখান থেকে আমি সর্বনিম্ন পেয়েছি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকেই। তো আমরা ডাচ বাংলা ব্যাংক মূলত সবাই দেখেই থাকি। তো ডাচ বাংলা ব্যাংকটা আমরা প্রথমে দেখবো, এখানে ক্লিক করে অ্যাড কম্পেয়ার, এখানে আবার কম্পেয়ার নাও, এটাতে ক্লিক করে আপনার কী কী ডকুমেন্টস কী কী লাগবে সেগুলো এখানে দেখা যায়। এখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 9%, আপনি এখানে
মিনিমাম লোন নিতে পারবেন, মিনিমাম লোন অ্যামাউন্ট কত টাকা নিতে পারবেন, 2 লাখ টাকা সর্বনিম্ন আপনি হোম লোন পারপাস নিতে পারবেন। আর ম্যাক্সিমাম লোনের ক্ষেত্রে আপনি দেখেন এখানে কত টাকা, এখানে এই যে এই জায়গাটা প্রায় কত, প্রায় হচ্ছে আপনার 1,20,00,000 টাকার মতো নিতে পারবেন টোটাল। 1,20,00,000 টাকা আপনি সর্বোচ্চ নিতে পারবেন এবং মিনিমাম লোন টেনার হচ্ছে 1 বছর, 1 বছরের নিচে আপনি নিতে পারবেন সর্বনিম্ন 1 বছর, এবং ম্যাক্সিমাম 25 বছর, মানে সর্বোচ্চ 25 বছরের জন্য লোনটি নিতে পারবেন। আর আদার ফ্যাক্ট, ফ্লোটিং রেট, এইগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন, যে এখানে যে যা যা আছে সবগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। মিনিমাম মান্থলি ইনকাম আপনার অবশ্যই, মাসিক ইনকাম কত হতে হবে, মাসিক ইনকাম 50,000 টাকা হতে হবে। 50,000 টাকা যদি আপনার মাসিক ইনকাম হয় তাহলেই কেবল আপনি হোম লোনটি নিতে পারবেন। এখানে টোটাল জব এক্সপিরিয়েন্স, আপনার যে চাকরির বয়স মিনিমাম 2 বছর হতে হবে, আর হচ্ছে বয়স হচ্ছে 23 থেকে 70 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে, তাহলে আপনি লোনটি নিতে পারবেন। তো এটা আমরা কেটে দিয়ে, আর এখানে দেখেন কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রিকোয়ারমেন্ট ডকুমেন্টে ক্লিক করার পরে ইন্টারেস্টটা চলে আসবে। দেখেন লোন প্রসেসিং উইল স্টার্ট অনলি আফটার সাবমিটিং অল দ্য ডকুমেন্টস টু দ্য ব্যাঙ্ক ইউ হ্যাভ অ্যাপ্লাইড। আপনি সব ধরনের ডকুমেন্টস সাবমিট করার পরে তারা লোনের কার্যক্রম শুরু করবে প্রসেসিং। তারপরে এখানে দেখেন কী লিখছে, যত দ্রুত সম্ভব আপনার কাগজগুলা জমা দেবেন, দেওয়ার পরে তারা কার্যক্রম শুরু করবে, নাহলে তারা কার্যক্রম শুরু করবে না। আর এখানে আরেকটা জিনিস 3 নম্বরে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি যদি কোনো ফেক ডকুমেন্ট সাবমিট করেন সেক্ষেত্রে আপনাকে সারা জীবনের জন্য তারা ব্ল্যাকলিস্টে রাখবে, আপনি জীবনেও কোনো দিন ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিতে পারবেন না। এখানে সেম কথাটা লেখা আছে, ওয়াচ আউটে লেখা আছে সেম। তো আপনারা তখন ডকুমেন্টস ফেক ডকুমেন্টস বানিয়ে অ্যাপ্লাই করবেন না, সেক্ষেত্রে আপনারা ব্যান হয়ে যাবেন। এখানে ডকুমেন্টসগুলো আপডেটের মধ্যে হতে হবে। আর এখানে ইম্পর্টেন্ট কী কী, এজেন্সিয়াল ডকুমেন্টস, যেটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা লাগবেই আপনার, যেমন আপনার 4 কপির ছবি লাগবে পাসপোর্ট সাইজের, আর হচ্ছে এনআইডি কার্ডের অথবা পাসপোর্টের একটা ফটোকপি লাগবে, স্যালারি সার্টিফিকেট, আপনি যেখানে চাকরি করেন যেহেতু স্যালারিড অ্যাকাউন্ট সেক্ষেত্রে আপনার চাকরির যে স্যালারি সার্টিফিকেটটা থাকে সেটা একটা আপডেট কপি লাগবে, আর হচ্ছে টাকা যে আপনি স্যালারি পান সেটা একটা পে স্লিপ লাগবে, এবং অফিসের আইডি কার্ড লাগবে, 3 সার্টিফিকেট লাগবে, সরকারকে আপনি রাজস্ব দেন কিনা সেটার একটা কপি লাগবে, এবং ভিজিটিং কার্ড আপনার কোম্পানিতে অথবা সরকারি চাকরিজীবী সরকারি চাকরিতে যে ভিজিটিং কার্ড থাকে সেই একটা ভিজিটিং কার্ডের কপি লাগবে, এবং বিদ্যুৎ বিল অথবা পানি বিল অথবা গ্যাস বিল যে কোনো একটা কপি আপনাকে জমা দিতে হবে, এবং যত দ্রুত আপডেট আর কি লাস্ট মান্থেরটা হলে সবচেয়ে বেটার হয়, মানে লাস্ট 3 মাসের মধ্যে হতে হবে, এবং মিনিমাম 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবেই। আচ্ছা, এখানে এই ক্ষেত্রে একজন গ্যারান্টার লাগবে আপনাকে, যে ব্যাঙ্ক লোনটা দিবে সেটা গ্যারান্টার উপরে নির্ভর করে, সেক্ষেত্রে ওনার 2 কপির ছবি লাগবে, একটা এনআইডি কার্ড অথবা পাসপোর্টের একটা ফটোকপি লাগবে, এবং ওনার পার্সোনাল কিছু ইনফরমেশান লাগবে, সেক্ষেত্রে অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার দুটোই লাগবে আর কি। আর রেফারেন্স কার্ড লাগবে একজন, পার্সোনাল ইনফরমেশান এবং মোবাইল নাম্বার দুটো লাগবে, অ্যাড্রেস তার মোবাইল নাম্বারটা দিতে হবে। আর এখানে কি অ্যাপার্টমেন্ট বাই ক্ষেত্রে কী কী, এইগুলো গুরুত্বপূর্ণ, ডিড অফ এগ্রিমেন্ট বিটুইন ডেভেলপার অ্যান্ড ল্যান্ড ওয়ানার, আপনার যে ডেভেলপার এবং এটা হচ্ছে ভূমির যে মালিক, যে এটার ডিড কপিটা লাগবে, এবং ডিডের যে এগ্রিমেন্ট কপিটা সেটা লাগবে ডেভেলপার এবং ক্লায়েন্ট, সেটা আপনারটাও লাগবে, এবং ডেভেলপার পাওয়ার অব অ্যাটর্নি, ডেভেলপারের যে পাওয়ার অফ অ্যাটর্নি সেই একটা কপি লাগবে, মালিক যে কপিটা ডেভেলপারকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়, মানি রিসিপ্ট লাগবে ডেভেলপারের টু ডেভেলপার, তারপর হচ্ছে টাইটেল ডিড কপি, টাইটেল ডিড কপিটা লাগবে, ডিড অফ এগ্রিমেন্ট বিটুইন ডেভেলপার অ্যান্ড ল্যান্ড ওনার, এটা আগের যা আপনারা ভালোভাবে এগুলো পড়ে নেবেন, টাইটেল ডিড কপি কপি এগুলো ভালোভাবে পড়লে আপনারা বুঝতে পারবেন কী কী লাগবে। তো এইগুলো হচ্ছে মেইন ডকুমেন্ট, এবং মালিকের এই যে আপনি যে অ্যাপার্টমেন্টটা কিনবেন বা তৈরি করবেন সেটার কিছু ডকুমেন্টস লাগবে, আপনার জায়গার ডকুমেন্টস লাগবে, অথবা যে ডেভেলপার করবে তাদের কিছু ডকুমেন্ট লাগবে, তো এগুলো আপনারা ভালোভাবে পড়ে জানতে পারবেন। তো আমরা এখান থেকে এটা কেটে দিয়ে বেঁকে দেবো, বেঁকে দেওয়ার পরে আবার আমরা আরেকটা জিনিস দেখবো। এই ক্ষেত্রে এখানে দেখেন আমরা স্যালারিড পার্সনকে দেখাচ্ছি, এখন বিজনেসম্যানটা দেখাচ্ছি, বিজনেসম্যান এখানে আমরা অ্যাপার্টমেন্ট বাইরের ক্ষেত্রে দেখাইছি, তো সেই জন্য এক অ্যাপার্টমেন্ট বাইরেটাই দেখাচ্ছি। বিজনেসম্যানের ক্ষেত্রে সেম, বিজনেস যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে আপনার এতক্ষণ আমরা দেখেছিলাম যে 9% ডিবিএলএ, তো এখানেও 9% সেম, তো এখানে আপনার বিজনেসম্যানের ক্ষেত্রে 9% সেম। আর এখানে এই যে এইগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সেম কাহিনী, আগের যে ভিডিওটি দেখেছেন 9% সুদ, আপনার বয়স হতে হবে এখানে বিজনেসম্যানের ক্ষেত্রে 23 বছর সেম, এটা আপনার মিনিমাম ইনকাম মাসে 70,000, আর আমরা ওখানে দেখেছিলাম যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে 50,000। আর এখানে দেখেন মিনিমাম আপনি নিতে পারবেন, এখানে কই মিনিমাম আপনি এখানে দেখেন 2 লাখ টাকা সর্বনিম্ন নিতে পারবেন, বা 1,20,00,000 টাকা সর্বোচ্চ নিতে পারবেন।
এটা আমরা কেটে দিয়ে তারপরে আমরা এখানে রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো সেম, এই যে কাহিনিগুলো সবগুলো আগের মতোই সেম, ফেক কোনো ডকুমেন্টস আপনারা সাবমিট করবেন না। এই ক্ষেত্রে এইখানে দেখেন কী কী লাগবে, এইখানে চারটা ছবি লাগবে, চার কপি, তারপরে পাসপোর্টের ফটোকপি লাগবে, ভিজিটিং কার্ড লাগবে, আপনার বিজনেস করেন সেটা ভিজিটিং কার্ড লাগবে, বারো মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, বিদ্যুৎ বিল অথবা পানি গ্যাস যে কোনো একটা বিল লাগবে, এবং তিন সার্টিফিকেট সরকারকে আপনার, আপনি তিন সার্টিফিকেট যে যদি যারা 5 লাখ টাকার উপরে মাসে আবার শরীর ইনকাম এবং তারা সরকারের ট্যাক্স দেন সেক্ষেত্রে একটা তিন সার্টিফিকেট লাগবে, ট্রেড লাইসেন্স দোকানে যে ট্রেড লাইসেন্স বা বিজনেস ট্রেড লাইসেন্স একটা ফটোকপি লাগবে, আপনার বিজনেসটা যদি পার্টনারশিপে থাকে সেই ক্ষেত্রে পার্টনারশিপের একটা ডিড কপি লাগবে, এবং এখানে দেখেন লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এগুলো আর্টিকেল কপি লাগবে, মেমোরেন্ডাম আর্টিকেল কপি, শিডিউল এক্স কপি যদি লিমিটেড কোম্পানি, এগুলো যদি লিমিটেড কোম্পানি না হয় আপনার তাহলে লাগবে না, ছোটোখাটো যারা ব্যবসায়ী তাদের এইগুলো লাগবে না। তো এখানে গ্যারান্টারের সেম আগের মতোই গ্যারান্টারের দুটো ছবি লাগবে, এখানে এনআরডি কপি লাগবে, একটা আর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার। তো আপনারা এইগুলো ভালোভাবে পড়ে নেবেন, এখানে কিন্তু রেফারেন্স একজন লাগবে, তো এইগুলো আপনারা খুব সুন্দরভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এটা আমরা কেটে দিয়ে আবার আমরা বেঁকে যাবো, বেঁকে যাওয়ার পরে এখানে দেখেন আমরা স্যালারি পার্সন ল্যান্ডলোডের এই সেম, তো আমরা স্যালারি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, কনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনাদের কী কী লাগবে, কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমি এখানে কম্পেয়ার করে দেখাচ্ছি আপনাদের। আমরা এখান থেকে আপনারা কিন্তু এখান থেকে চাইলে কোন ব্যাংকে সবচেয়ে সুদের হার কম এটা খুব ভালোভাবে দেখে নিতে পারবেন। তা আমি এইখানে দেখেন এইটা রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি, সেম এইখানে কিন্তু লেখাগুলো সেম এবং এগুলো লেখা সেম। এক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস লাগবে দেখেন এখানে, যে কনস্ট্রাকশন আপনি যে কোনো বেসিস পারপাসে আপনার লোন নেন সেক্ষেত্রে আপনাকে এই ডকুমেন্টসগুলো লাগবেই। তো আমি এখানে আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা কীভাবে একটা হোম লোন নিতে পারবেন। তো আমরা পরবর্তী ভিডিওতে আরও দেখাবো যে কার লোন কীভাবে নেওয়া হয়। তো এই ভিডিওগুলো আপনারা খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এবং আশা করি কোনো প্রবলেম হবে না, আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাতে পারেন, ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দিতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ট্যাগ টিউবার প্রো চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।